Assalamualaikum everyone. আমি আছি সাইদার এশা আপনাদের সঙ্গে। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাতে যাচ্ছি চিজ বল। আর এটা বানাতে মাত্র 5 মিনিট লাগবে। আশা করি আপনারা আজকে রেসিপিটি খুব সহজভাবে বুঝে নেবেন। আর এটা খেতে ভীষণ মজা। আপনারা চাইলে বাসায় যে কোনো টাইমে বানিয়ে নিতে পারেন ঘরে থাকা উপকরণ দিয়ে। রেসিপিটা শুরু করার আগে বলে দিই, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিবেন। তাহলে আমার নিয়মিত ব্লগ অ্যান্ড রেসিপিস চলে যাবে আপনাদের কাছে। আমি এখানে ইউজ করছি ঘি টোস্ট। আপনারা চাইলে যে কোনো টোস্টই ইউজ করতে পারেন। ঘি টোস্টটা খেতে খুব মজা লাগে, এজন্য আমি এখানে ঘি টোস্টটা ইউজ করছি। আপনাদের মনে অবশ্যই একটা কোশ্চেন এসেছে যে এখানে আমি কেন টোস্ট ইউজ করছি। আসলে এটাকে আমি গুঁড়ো করে নিব। তো এখন আমি প্যাকেটটাকে কেটে নিলাম আর কয়েকটা টোস্ট এখান থেকে বের করে নিয়ে নিব আমি প্লেটের মধ্যে। আমি এখানে প্রায় 10টা টোস্ট নিয়েছি, আপনারা চাইলে এর বেশিও নিয়ে নিতে পারেন। এ পর্যায়ে আমি এখানে টোস্টটাকে একটি নাইফের সাহায্যে এভাবে করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে এটাকে অন্যভাবে কেটে নিতে পারেন, একভাবে কাটলেই হবে। আপনারা হয়তোবা ভাবছেন যে কীভাবে গুঁড়ো করব। তো এখানে আমি ছোট করে পিস করে কেটে নিয়েছিলাম ফার্স্টেই। তো এখানে একটা বাটি নিয়েছি আমি, এটার সাহায্যে আমি এটাকে চাপ দিয়ে গুঁড়ো করে নেব। তো এটা বানানোর জন্য লাগবে এখানে চিজ। তো আমি এই চিজটা ইউজ করছি এখানে। তো এখানে আমি নাইফের সাহায্যে এটাকে ছোটো করে কেটে নিব। চিকন করে অত বেশি মোটাও করা যাবে না। তো সামনের জায়গাটা সমান ছিল না, এই জন্য আমি অল্প একটু করে কেটে নিয়েছি, যাতে পরের সাইজগুলো একবারে সমান হয় আর দেখতে সুন্দর লাগবে। চিজগুলোকে কিন্তু আমি পারফেক্টভাবে কেটে নিয়েছি, সবগুলো কিন্তু আমি সেম সাইজ করে কেটেছি। এখানে আমি নিয়েছি একটি ডিম আর এটাকে কাটা চামচের সাহায্যে সুন্দর করে ফেটে নিচ্ছি। এখানে আমি নিয়ে নিয়েছি টোস্টের গুঁড়োগুলো, যেগুলো আমি একটু আগে গুঁড়ো করে নিয়েছিলাম। টোস্টের এই গুঁড়োগুলো যদি পারফেক্টভাবে গুঁড়া না হয় তাহলে কিন্তু চিজ বলটা কিন্তু পারফেক্ট মতো হবে না। আপনারা দেখতেই পাচ্ছেন এই গুঁড়োগুলো কিন্তু ঝরঝরে হয়েছে। এখানে আমি চিজটাকে এই ডিমের মধ্যে চুবিয়ে নিব সুন্দর করে। এই চিজটাকে চুবানোর পর আমি এই গুঁড়োগুলোর মধ্যে এরকম করে লাগিয়ে নিয়েছি গুঁড়োগুলোকে এটার গায়ে। আপনারা চাইলে এটা বাসার ব্রেকফাস্ট অথবা বিকালের নাস্তা হিসেবে এটা বানিয়ে খেতে পারেন। আর এটা বানাতে কিন্তু খুবই ইজি, আপনারা দেখেই বুঝতে পারছেন।
তো আশা করি আপনাদের কাছে এটা খুব ইজি লেগেছে আজকের মজাদার রেসিপিটা। সবগুলো চিজ দিয়ে প্রায় এভাবে করেই বানিয়ে নিতে হবে। তারপর আমরা চলে যাব মূল রেসিপিতে। তো ফ্রাই প্যানের মধ্যে আমি এখন দিয়ে দিব রান্না করা তেল। তারপর এটাকে সুন্দর করে আমি কতক্ষণের জন্য গরম করে নেব, প্রায় 4 মিনিটের মতো এটাকে রাখব চুলার মধ্যে। তারপর তেলটা হালকা গরম হয়ে যাবে, 4 মিনিট পর তেলটা কিন্তু প্রায় এরকম হয়ে এসেছে। এখন আমি দিয়ে দিব চিজ বলগুলো এটার মধ্যে। চিজ বলগুলো কিন্তু হালকা শুধু ব্রাউন কালার হবে, তারপরে কিন্তু এটা হয়ে যাবে, বেশিক্ষণ রাখলে এটার চিজগুলো বের হয়ে পড়ে যাবে। তো হয়ে গেল আমাদের মজাদার চিজ বল। আশা করি আপনাদের কাছে এটা খুব ইজি লেগেছে, আর এটা খেতে ভীষণ মজা। আপনার চাইলে ইফতারের মধ্যে এটা বানাতে পারেন। আশা করি ভালো লেগেছে। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। এখানেই বিদায় নিয়ে নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।